এদিকে একদিন দুদিন তিন দিন মা ফাতেমার ঘরে উনুন জ্বলে না, মা ফাতেমার কিছু রান্না বান্না হয় না, মা ফাতেমার ঘরে কিছু নেই। বাবা ইমামে হাসান হোসেন বাচ্চা মানুষ, মার গলা ধরে কেঁদে কেঁদে বলছে, মা গো আমরা তো ক্ষুধার তো ভুকার তো, আজকের আমাদের তিন দিন গালে কিছু নেই, আমাদের পেটের জ্বালা জ্বলছে, আম্মা যান আমরা তো ইচ্ছা করলে আজকের উসমান গনি তিনি মদিনার ধনী, আজকের আমরা তো যেতে পারি, আমরা পেট ভরে দূরে খেতে পারি, আমাদের আপত্তিটা কোথায়? ও ভাইরা রে মা ফাতেমা হাসানের গালে চুমু দিয়ে বলেছিল, মানে কি রে? আরে আমার হোসেন রে, আমরা নবী বংশের মানুষ, বিনা দাওয়াতে কোনো বাড়ি বাবা খেতে না। বাবা বিনা দাওয়াতে আমরা নবীর আওলাদ, আমরা নবীর বংশ, বিনা দাওয়াতে খাওয়া যাবে না। হাসান হোসেন ডেকে বলল, মা আমরা তো আজকের নবীর আওলাদ, আমরা তো নবী বংশের মানুষ ঠিক আছে, কিন্তু উসমান গনি আমাদের আত্মীয়, উসমান গনি আমাদের বরাবর পরম আত্মীয়, আমরা গেলে কথা দোষটি কোথায়? আমরা গেলে কথা দোষটি কোথায়? না না না, আমি মা তো যেতে দেব না, মা আমি যেতে দেব না। ও ভাইরা রে মা ফাতেমা কিন্তু গরিব ছিল বাপজি রে, ইজ্জত হারাতেন না, মা ফাতেমা জীবনে কোন সম্মান হারাতেন না, ঘরের মধ্যে জেগের বেগের করত, আল্লাহ তাসবিহ পড়তো, জীবনে কোনদিন নবীর কোলের বংশের ইজ্জত হারাতেন না। হাসান হোসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুই ভাই মায়ের কাছে কেঁদে বলল, মা আমরা আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না, আমাদের পেটের জ্বালা সহ্য হচ্ছে না মা, আমরা থাকতে পারছি না মা, আমরা একটু যাবো আজকে, আমরা যাবো আজকে মা, তোমার একটু অনুমতি দাও, আমরা একটু পেটটা ভরিয়ে আসি, আজকে সেই সোমবারের দিন আমরা দুই ভাই যাব, একটু অনুমতি দাও। আল্লাহর নবীর মেয়ের দুই বাচ্চার গালে চুমু দিয়ে বলছে, মানিক আয় তোরা ঘুমিয়ে পড়, আয় তোরা ঘুমিয়ে পড়। হাসান হোসেন বলে, মা খুদা কি করে ঘুমাবো, পেটে যদি জ্বালা হয় কি করে ঘুমাবো, মা আমাদের অনুমতি দাও, দাই যায়, কিন্তু মা অনুমতি দেবেন না। হাসান হোসেন একটা কৌশল বার করলো, বলে মা গো উসমান গনি লোকজন খাবান বটে, আমার নানাজি তো ওখানে যাবেন, উনি দুয়ার মজলিস করবেন, হাত তুলে মোনাজাত করবেন, আম্মা যান আম্মা যান আম্মা যান আম্মা যান, আপনি অনুমতি দিন, আমরা দুই ভাই রাস্তায় দাঁড়াবো, আমার নানা যখন যাবে নানার সঙ্গে গেলে আমাদের ইজ্জত যাবে না, কি করবে মা জনুনি? বারবার অনায় বিনয় করে ছেলে যখন বলছে, মা সহ্য করতে পারলো না, মা থাকতে পারলো না, ওই দুটো বাচ্চা মা ফাতেমা অনুমতি দিয়ে দিল, মানে কি রে? তো রাস্তার আড়ালে দাঁড়াবি, রাস্তার ধারে দাঁড়াবি, একটু গাড়ি লুকিয়ে দাঁড়াবি, আমার আব্বা যদি তোদের ডেকে লয় তোদের যেয়ে খাওয়া যাবে, আমার আব্বা যদি তোদের ডেকে লয় তোদের যেয়ে খাওয়া যাবে, কিন্তু একটু আড়ালে থাকবি বাবা, কথা দে কথা দে কথা দে কথা দে। দুই ভাই মায়ের কাছে অনুমতি নিয়ে বাবা খেজুর গাছের আড়ালে দুই ভাই গলা দুখানা জড়িয়ে দুই ভাই বসে রইল। দিনের নবী, রহমতের নবী, বিশ্বের নবী, আল্লাহর নবী মদিনার মসজিদ ছেড়ে সাহাবীদের নিয়ে গুটি গুটি পায় উসমান গনির পথে রওনা হয়েছে। আহ হাসান হোসেন উঁকি মেরে দেখে বিশ্ব নবী নানা আসছে, আর অসুবিধা নেই, ক্ষুধার জ্বালা মিটে যাবে, এই বলে দুই ভাই বসে আছে। বিশ্ব নবী সাহাবীদের কথা বলতে বলতে উসমান গনির বাড়ি পৌঁছে গেছে।
ইমামে হাসান হোসেন ওয়াদা করেছিল আমার নানা যদি ডেকেলায় যাব নইলে কিন্তু যাব না কথা দিলেন মার সঙ্গে বাচ্চা কেমন আর মা কেমন জবান দিয়েছে কিন্তু মা বলেন বাচ্চা নড়চড় করতে পারে না এর নাম হাসান ইমাম হোসেন দুই ভাই দৌড়ে এসেছে আম্মা জান গো আমার নানাজি চলে গেছেন আপনার কথামতো আমি লুকিয়েছিলাম পাশে ছিলাম আমার নানা জামাদের দেখতে পাননি আমার নানা জামাদের ডাক আম্মা জান গো মনে এখন আমার নানা উসমান গনির বাড়ি যাইনি আপনি একটু অনুমতি দিন অনুমতি দিন আমরা দৌড়ে দৌড়ে নানার পিছনটা ধরে ফেলি একটু অনুমতি দিন মা ফাতেমা বলছে বাবা আমি একবার তোদের অনুমতি দিলাম আর অনুমতি দেওয়া সম্ভব না আয় আমার কোলের মধ্যে আয় আমার বুকের মধ্যে মা ফাতেমা জননী এইবার দুই বাচ্চার কোলের মধ্যে নিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে লাগলো আল্লাহর কোরআন পড়তে লাগলো দুই বাচ্চা মার কোলে ঘুমিয়ে গেল মা ফাতেমা শুইয়ে দিল মা ফাতেমা শুইয়ে দিল এইবার নামাজের পাটি এনে বাবা মা ফাতেমা নফল নামাজ পড়তে লেগে যায় ফাতেমার যখন কাজ থাকতো না ফাতেমা বেকার সময় নষ্ট করতেন না উনি নফল নামাজ পড়তেন মা ফাতেমা যখন রান্না করতেন বেকার সময় নষ্ট করতেন না চুলোয় কাঠ দিতেন আল্লাহর কোরআন মুখে পড়তেন জোরে বলুন এর নাম ছিল ফাতেমা ফাতেমা যখন সময় পেত 33 দানা তসবিহ ছিল ফাতেমা কি করত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার তসবিহ পড়তো বাবা বেকার সময় নষ্ট করত না জি আমার মা বোনদের মতো না সব মেয়েদের কথা বলছি না কিছু কিছু মেয়েরা স্বামী যদি ভাঙড়ের বাজারে যায় পাশের বাড়ি যে গল্পে হাড় বাড়তেছে এ গাছে ভাড়ো গাছে বাড়তেছে তার রস পড়ুক আর না পড়ুক জি ফাতেমা ছিল সে মেয়ে না স্বামী যখন বাড়ি থাকতো না ফাতেমা তসবিহ পড়ত ফাতেমার স্বামী যখন বাড়ি থাকতো না নফল নামাজ পড়ত জোরে বলো এমনি জান্নাতের রানী হয়েছে এমনি আল্লাহ ফাতেমাকে পছন্দ করেছে জি আর আমাদের ফাতেমার কেউ পছন্দ করতেন না এত জায়গায় দেখে যাচ্ছে কেউ বলে না যাস কেন আসল কথাটা ভেতরে খুঁজলা প্রত্যেক হাটবারে করে ফাতেমা আমাদের ফাতেমা ফাতেমা না বাংলার বাজারে ঘুরতে ঘুরতে শুধু ফাতেমা বিক্রি হয় ফাতেমার কেউ চায় জি পর্দার ভিতরে থাকলে তার কত সুন্দর চাহিদা বাড়ে কত সুন্দর চাহিদা বাড়ে জি আজকাল আমি তো অনেক জায়গা বলেছি বাবা এই কলাওয়ালা যদি ছিলে ঝুনি করলে বসে একটা কলা কেউ নেবে কেউ নেবে হ্যাঁ আজকে তোর কলা ছিলতি কেটা বলল ও কলা কেউ নেবে কেন রাস্তা দুলো মাছি মশা কত উড়েছ তুই বাড়লে খেয়ে গিয়ে তুই বাড়লি খেয়ে গিয়ে হাত যদি ওই বড় রাখে এসে বলছে সারা কত তিনটে দাও পাঁচটা দাও জি আমার মা বোনেরা হচ্ছে আদবের জিনিস আদবের জিনিস পর্দার জিনিস আজকের বোরকা ওড়না পরার জিনিস কিন্তু আজকের কি করেছে বাবা সব তুলে দিয়েছে মাথায় তেল লাগে ঘমটাও দেয় না ঘুমটাও দেয় না অনেক মেয়েরা আবার অনেক মেয়ে আছে বা মুখ দেখা যায় না অনেক মেয়ে আছে হাত দেখা যায় না অনেক মেয়ে আছে পা দেখা যায় না রাস্তায় চলে বাবা রাস্তায় চলে আমি তো কতদিন বলছিলাম এই যত মেয়ে ধর্ষিত হয় যত মেয়ের কু নজর পড়ে একটা বোরকা পরার মেয়ের উপরে পড়ে না একটা বোরকা পরা মেয়ের উপরে কিন্তু কু নজর পড়ে না কারণ বোরকার মধ্যে তো দেখা যায় না ভাবি কি চাচ্ছে ভাবি কি চাচি বোয়া যায় না আর ঠোঁটপালিশ মাথায় কাপড় নি রাস্তায় ঘুরতেছে বাসে উঠতেছে কন্ট্রাক্টর টেকরো ধরছে আচ্ছা হাত নাই ধর ধরছিস কমনে আমি আমি কোন বাবা কেলে ভাবি ওর আল্লাহ আবার ভাবি কি খুশি কন্ট্রাক্টর আমার ধরিয়ে তুললে বাড়ির স্বামীর সাথে বলছে আমার ধরিয়ে তুললে আল্লাহু আকবার লজ্জা শরম আছে হ্যাঁ
আর স্বামী যদি একটু ধরিয়েছে ওর কুটকুটনি হয় অত হাঁটে লোকজন স্বামী তুমি আমার ধরলে কেন মান সম্মান নেই ও বাবা কন্ট্রাক্টর পেকরো ধরতেছ তাতে কিছু হয় না আর যে আপন যে ধরলি তো সব হবে স্বামী যদি হাত ধরে সব আলাদা যদি তোমার জড়িয়ে ধরে সব আলাদা গালে যদি চুমু খায় সব আলাদা এ কেন গেলি উনি লজ্জা শরম দেখতে আর ও কেন গেলি ও বাবা আল্লাহ ধরম কুটু এসে পান সাথে গালে দিচ্ছে আয় ভাই তুই বহু দিন আসিস রে আমি সেই যে তোর গালে দেব ও বাবা কি খুশি উনি জি একটা সমাজ স্বামীর গালে তুলে দে কিতাবে লেখা আছে নবীজি বলেছে এক বাসনে বসে খাও ভাত মাখিয়ে স্বামী বর গালে দাও বউ স্বামীর গালে দাও আজকের আমাদের সে সন্নত আছে বাবা তবে জানা কারণ বাড়ি গাওয়া সন্নত পালন করো না এই যে বিরানি দেবেন হয়তো মনে করলে সব শুয়ে পড়েছে কচির মারলে একটু সন্নত করি এখন যদি বলো বিরানি একটু তুই গালে দে আমি গালে দেবো বউ বলবে তুই বুড়ো বসে ঢং তুলতো নাকি তুই বুড়ো হয়ে গেছো তোমার গালে তো মারি বাচ্চা কাচ্চা দেখে রয়েছে ওরা কি বলবে ও বাবা তা পান তুলি দিচ্ছিস ধর্ম কুটুবির গালে সকন তো লজ্জা সরম হয় না আর যে তোর আপন তার অচিলা বেচতে যাবি তা সে যদি একটু ভাত মাকে গালে দেয় ও বাবা একদম চুপ করেছে তখন গালে দিচ্ছে কেন এখন ও সে যেন অন্যরকম রাস জি এই জন্য বলছি মা বোন স্বামী স্ত্রী হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত হাসলে সব কথা বললে সব চললে সব এক পাতে বসে খেলি সব জোরে বলি কিন্তু সেখানে আমরা যাবো না সেখানে আমার মা বোনেরা করে না এজন্য বলছি তবে সব মেয়েদের কথা কিন্তু বললাম না অনেক মেয়ের আছে এখনো পর্যন্ত স্বামী বাড়ি নেয়নি ও কিন্তু খাবে না ছেলেদের বউদের ছেলেদের মেয়েদের সবার খাইয়ে চুপ করে বসে আছে আমার ভাঙড়ের বাজাতে স্বামী কখন আসবে একসঙ্গে খাবো আলহামদুলিল্লাহ এমন বউ এখনো বর্তমানে আছে বাবা এখনো বর্তমানে আছে আপনি ভাঙড়ের বাজার দোকান রাত 12টা একটা বাড়ি আসবেন আপনার বউ কিন্তু জেগে থাকবে দেখবেন জেগে থাকবে আপনার আসার সঙ্গে সঙ্গে বক্সাটা নেবে হাতটা ধরে বসাবে এমন মেয়ে এখন আছে বাবা ভাঙড়ে এমন আছে হাবার এমন মেয়ে আছে বাবা সুলিয়া রোটে না এসে ডাকতেছে কই কই বউ আপনার মশার ভেতরতে বলতে তোমার মুখ পচে না এত জোরে জোরে দেখতেছ কেন তুমি ছাবলে ও করতে না আচ্ছা তুই যদি ডাকার আগে উঠিস তো ডাকতে কেন আসল কথা ও ওঠবে না চুকুর গাছ মেরি রে এইবার এ তাড়াতাড়ি করে এটা ওটা করে এইবার দুটো খাবে এবার ডাকতেছে কই হারা ওট এই কই হারা ওট আয় খোকা ভাই বলে গেছে এক বাসনে খাই ওর দিন একটু ওঠ একটু সন্নত পালন করি তা ক্যাতার ভেতর তো বলতেছে তোমার সন্নত তুমি করো অত সন্নত সন্নত করতে হবে ও বাবা সে যেন অন্য রকম তাল এই জন্য বলছি মা এখনো সাবধান এখনো সাবধান স্বামী স্ত্রীর মিলে চলো কাজ হবে আল্লাহ নবীর মেয়ে মা ফাতেমা জননী রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আল্লাহর কোরআন পড়ে বাচ্চার ঘুমিয়ে রাখলো এদিকে নবী জামর উসমান গনির বাড়ি চলে গেল এক হাড়ি দু হাড়ি তিন হাড়ি না সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত লোকজন খায় বলুন তো কত হাড়ি রান্না হয় আমার নবী পাক যখন পৌঁছে গেছে আমার নবী পাক যখন পৌঁছে গেছে আমার নবী পাক দেখল বাবা উসমান গনি আর দেরি করো না বাবা এইবার খাওয়ার ব্যবস্থা করো এবার দুবার ব্যবস্থা করো ও ভাইরা রে যত লোকজন বসিয়ে দিয়েছে গো পাতা পেড়ে দিয়েছে বন্টন করবে উসমান গনি রান্নার কাছে গেল খাদিমদারদের ডেকে দিল বাবা ক্যাটারিংদের ডেকে দিল বাবা এইবার তোমরা বন্টন করে দাও ভাইরা কি বলবো যত হাড়ি বাসন আগলা করে যত হাড়ি সরাগলা করে যত হাড়ি সরাগলা করে সব দুর্গন্ধ ছুটছে যেন বাজারটা গন্ধ ছুটছে অবাক হয়ে গেল উসমান গনি ছুটে 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 বিশ্ব নবীর দরবারে গেল দহের নবীর দরবারে গেল ও শ্বশুর আব্বা যান ও শ্বশুর আব্বা যান আজকের আমার মান সম্মান যায় আমি উসমান গনি মদিনার ধনী আজ আমার বলেন মান সম্মান ধুলে লুটে যায় কেন বাবা
কি হয়েছে বলো বলো আমি নবী আছি কোনো চিন্তা নেই বাবা কি হয়েছে বলো বলো বাবা উসমান গনি বলে হুজুর গো আমি লোকজনের জন্য রান্না বান্না করেছি কয়েক সাহারি রান্না করেছি আমার বাড়ি মেহমানরা খাবে গরিব মিসকিনরা খাবে কিন্তু এক লোকমা কারো পাতে দোয়ার উপায় নেই একবার দেখেন কত দুর্গন্ধ ছড়ছে আমার নবী যে দেখে অবাক কাণ্ড সব দুর্গন্ধ ছড়ছে কারণটা কি নবী আমার বুঝতে পেরেছে জানতে পেরেছে আমার নবী পাক দেখে বলছে উসমান দেখ এক বিন্দু দেরি করে না করোনা এই খানার পয়সা আল্লাহ এই দুর্গন্ধ ছড়ছে একমাত্র পয়সা আল্লাহ করতে পারে আমার মেয়ে তিন দিন উনুন জ্বলে না তিন দিন তার খাওয়া হয় না খুদার কাতরে জঠর বাড়ি পড়ে আছে আমার হাসান আর হোসাইন বাবা উসমান আমি নবী বলছি ঘাবড়াবে না চিন্তা করবে না আল্লাহ তোমার ইজ্জত বাঁচিয়ে দেবে তুমি জলদি করে আমার ফাতেমার বাড়ি যাও জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ এই উসমান গনি ছিল নবীর জামাই দুটো মেয়ে বিয়ে করেছিল যদি বলছেন হুজুর দুটো মেয়ে বিয়ে করা কি জায়েজ হ্যাঁ একটা মেয়ে যদি মরে যায় আর একটা মেয়ের বিয়ে করতে পারে আমার নবীজি যখন মেজো মেয়ে রোকেয়াকে বিয়ে দিয়েছিলেন রোকেয়া যখন মারা গেল সেজো মেয়েকে বিয়ে দিয়েছিলেন নাম তার উম্মে কুলচুম উসমান গনির সে মানে না বউ ছিল উম্মে কুলচুম নবীজির সেজো মেয়ে জি উসমান গনি দেরি করলেন না বিবিকে ডেকে বললেন বিবি তোমার বোনকে আমি আনতে যাচ্ছি জোরে বলুন আর একটু চিল্লে বলুন অনুমতি পেয়ে চলে গেলেন আহ কেতাব এসছে ফাতেমা কানবে আরো তিনজনকে সঙ্গে করে নিয়ে ফাতেমার দরজা নক করলো ফাতেমা ফাতেমা আমি তোমার দুলা ভাই এসেছি উসমান গনি মদিনার ধনী দরজাটা খুলে দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফাতেমা চিল্লে ভিতর থেকে বলছে দুলা ভাই দাঁড়ান আমি বোরকাটা পরে লই জোরে বলো কিন্তু ভিতরে পড়েছিল শাড়ি আমি বোরকা পরে দুলা ভাইয়ের সামনে যাব অত সহজ না এর নাম হচ্ছে শালি বনাই এর নাম হচ্ছে শালি বনাই বোরকা পরে যাব অত সহজ না বাবা উসমান গনি মদিনার ধনী উনি হচ্ছে দুলা ভাই বোনাই আর ফাতেমা হচ্ছে শালি উনি বলছে আমি বোরকা পরে যাব দেখেন কারে বলে শালি শালি আর বোনাই আর আমাদের আল্লাহু আকবার শালি লে যাচ্ছে মোটরসাইকেল করে বলতে আমার সেকেন্ড বউ আমার সেকেন্ড বউ লোক জিজ্ঞেস করছে কে দা পেছনে আল্লাহু আকবার বউ পেছনে যায় একটু দূরে বসে কাঁধে হাত দিতে না স্বামী বলে হেই অতি সরে বস পেছনে হ্যান্ডেল ধরে বস আমার তো অতীত কেন আল্লাহ আর শালি যাচ্ছে পেছনে বসে বলতে হ্যান্ডেল ধরতে হবে না লোক যে সে তারে কিটা ওই তোমার সেকেন্ড দেখেছো এই সব বনেশের করুণা হবে না তো কি হবে জি একটু ভাবেন বাবা একটু ভাবেন আছি কোথায় বাবা একটু একটু চিন্তা করুন বাবা ফাতেমা কি করলো বোরকা পরে দরজা খুলে দিল দুলা ভাই আসেন দুলা ভাই আসেন উসমান গানি চলে গেল কি খবর দুলা ভাই বলে কোনো কথা চলবে না আমি মান সম্মান করেছি তুই একটু ইজ্জত আমার বাঁচিয়ে দে হাসান হোসেনের কে লিয়ে তুই আমার বাড়ি চল আমি ফাতেমা উসমান গানি তোকে লিতে এসেছি চল চল তোর আব্বা জান আমার বাড়ি আছে চল চল ফাতেমা তখন চিন্তা করলো আমি তো গরিব ফাতেমা আমার আসামি তো গরিব আজকে আমার বাড়ি তো কিচ্ছু নেই আরে দুলা ভাই রে একটু বিছানায় বসো দুলা ভাই বসো আমি তোমার বাড়ি দাওয়াত নিলাম যাবো এতে একটুখানি বসো 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 আমি আল্লাহর কাছে কিছু চেলে ফাতেমা দুলা ভাইকে বসতে দিয়ে এইবারে কি করলো ঘরের মধ্যে যে নামাজের পাটি পেড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার তাসবিহ পড়ে আল্লাহর কাছে হাত তুলে বলছে আল্লাহ আজকে আমার কপাল খুলে গেছে আমার দুলা ভাই দাওয়াত নিতে এসেছে আমি যাব কিন্তু এই পত্তালি দেওয়া শাড়ি পরে যাব না আল্লাহ তোমার দোকানে তোমার দোকানে তোমার বস্ত্র দোকানে যে রহমতের শাড়ি আছে তুমি একটা শাড়ি আমার পাঠিয়ে দাও আমি শাড়ি পরে উসমান গনির বাড়ি যাব জোরে বলুন চিল্লে বলুন ফাতেমা কারে বলে বাবা
আল্লাহর নবীর মেয়ে ঝরঝর করে কাঁদতে লাগলো, চোখের পানি দরদর করে ফেলতে লাগলো, ফাতেমার চোখের পানি বন্ধ হয় না। আল্লাহ পাক ডাক দিল, জিবরিল দেরি করবে না, একটু জলদি করে চলে যাও, জলদি করে চলে যাও, জান্নাতের একটা দামি শাড়ি আর জান্নাতের গহনা ফাতেমার কাছে দিয়ে এসো, আজ ফাতেমার দাওয়াত বাড়ি যাবে। বেহেস্তি শাড়ি, বেহেস্তি গহনা ফাতেমার নামাজের পাটিতে দিয়ে গেল জিব্রাইল। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। সঙ্গে সঙ্গে ফাতেমা চোখটা খুলে দেখে শাড়ি আর গহনা হাজির, চিল্লে বলে, ও ফাতেমা আনন্দে গদগদ, আল্লাহ আজ তুই আমার কথা রেখেছিস, কথা শুনেছিস। সঙ্গে সঙ্গে এইবারে শাড়ি আর গহনা পরে দুই বাচ্চার কোলে করে নিল। জোরে বলুন, চিল্লে বলুন, সামনে ছিল পালকি, মা ফাতেমা দুই বাচ্চার কোলে করে পালকিতে বসে গেল। আহ, উসমান গনি নিজে কাঁদে নিয়েছে। আপনারা জানেন আগের দিনে, এখান থেকে 40 বছর আগের কথা বলছি বাবা, এত গাড়ি ঘোড়া ছিল না, তখন পালকির চলন ছিল বাবা। আমার দাদা হুজুর পীর কেবলার জলসায় যেত, ফুরফুরা গিয়ে দেখে আসবেন, আমার দাদা হুজুর পীর কেবলার ঘরে তথা মেজি হুজুর পীর কেবলার বাড়ির পাশে যে টিনের ঘর আছে ওইখানে এখন একটা পালকি তোলা আছে, ওই পালকিতে আমার দাদা পীর যেতেন। জোরে বলুন, হ্যাঁ, আগে পালকি করে যেতেন। উসমান গনি মা ফাতেমাকে পালকি করে নিয়ে এক কদম দু কদম করে যেতে না যেতে আল্লাহ পাক ডাক দিল, জিব্রাইল তুমি একবার মদিনায় নেবে যাও। জিব্রাইল বলছে, আল্লাহ আমি শাড়ি গহনা তো দিয়ে এসেছি। আল্লাহ পাক ডাক দিল, জিব্রাইল গো আর একটা বার নেবে যাও, ফাতেমার পালকিতে একটু হাত দিয়ে শোবে, কারণ ফাতেমা যে কাঠের পালকিতে যাচ্ছে, ফাতেমা মদিনায় গরিব, উসমান গনি ধনী, ধনীর বাড়ি ধনীরাই যায়, ফাতেমা যে গরিব। আমি আল্লাহ পাক আজকে দেখিয়ে দেব, আমি আল্লাহ পাক আজকে চোখে দেখাবো, জিব্রাইল গো একবার তুমি মদিনা নেবে যাও, জলদি করে একবার পালকিটা ধরবে, আমি আল্লাহ সোনার পালকি বানিয়ে দেব। আব্বাজান ভাইজান, মা ফাতেমার পালকিতে ধরেছে, হযরতে জিবরিল সঙ্গে সঙ্গে সোনার পালকি বেনে গেল, কাঠের পালকি নেই বাবা। উসমান গনির বাড়ি যাচ্ছে সোনার ফাতেমা, জান্নাতের রানী, আপার বলে না সোনার পালকিতে বসে সোনার গহনা পরা বাবা, এদিকে পত্তালি দেওয়া কাপড় পরে জীবন যাপন করে, আল্লাহ পাক কি না করতে পারে বাবা। কিছু দূর যেতে না যেতে আল্লাহ পাক কে বলছে, জিবরিল আবার তুমি নেবে যাও, আবার তুমি নেবে যাও, আবার তুমি নেবে যাও। জিবরিল বলে, আল্লাহ রে সোনার পালকি বেনে গেছে, আমি আবার লাভব কেন? আল্লাহ পাক দেখে বলছে, জিবরিল এই জন্য লাভবে, আমার জান্নাত থেকে দুটো সোনার জুতো ফাতেমার পায়ে পরিয়ে দেবে, আমি আল্লাহ ফাতেমার কাছে এত খুশি, আমার দোস্তের মেয়ে, আমি আল্লাহ বড় সন্তুষ্ট। হযরত জিবরিল তুমি চলে যাও, জান্নাতের শাড়ি, জান্নাতের গহনা, জান্নাতের পালকি আর সোনার জুতো দুটো ফাতেমার পায়ে পরিয়ে দাও। মানাবে 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 জিবরিল কি করলেন, জান্নাতের আপার দুটো চপ্পল জুতো ফাতেমার পায়ে পরিয়ে সুন্দর মানিয়ে দিল, পালকি যেতে লাগলো। উসমান গনির বাড়ি যাব যাব হবে, আল্লাহ বলে, জিবরিল গো এখনো মানায়নি, এখনো মানায়নি, কি আল্লাহ কেন মানায়নি, সুন্দর দেখাচ্ছে, তুমি তাকিয়ে দেখো সুন্দর দেখাচ্ছে। আল্লাহ বলে, জিবরিল গো উসমান গনি মদিনার ধনী, আমি আল্লাহকে ধনী বানিয়েছি, আরে আমার জিবরিল দেরি করব না, আমার জান্নাত থেকে দু প্যাকেট জান্নাতি মিষ্টি ফাতেমার হাতে তুমি তুলে দিয়েছো। ফাতেমা কুটুম বাড়ি যাচ্ছে, দুলাভার বাড়ি যাচ্ছে, মিষ্টি মেটাই নিয়ে যায়, কিন্তু ফাতেমার হাতে তো কোনো পয়সা নেই, মিষ্টি নেই, যাও দাও মিষ্টি দাও। হযরত জিবরিল বাবা জান্নাতের দু প্যাকেট মিষ্টি দিলেন, ফাতেমা মিষ্টি নিয়ে এইবার উসমান গনির বাড়ি গেছেন, পালকি যখন রেখেছে, পালকি যখন রেখেছে, মা ফাতেমা পালকি থেকে বার হয়েছে, হাসান হোসেন ভিতরে বসে আছে, আমার দিনের নবী
নবী রহমতের নবী এসে মা ফাতিমার জড়ি বলছে মা আমার নানু ভাই দুটো কই আমার নানু ভাই দুটো কই আল্লাহ নবীর মেয়ে দেখ বলছে আব্বা ওরা পালকিতে রাগ করে বসে আছে কেন মা আমার নানু ভাই রাগ করে বসে আছে আব্বা গো তুমি চলে এসেছো দিল্লি আসুনি এইজন্য রাগ করেছে আমার দিনের নবী মধুর নবী গো হাসান হোসেনের গালে না চুমা দিলে সহ্য করতে পারতেন না আমার নবীজি পালকির মধ্যে গেল আর দুই বাচ্চার কোলে করে হাসান হোসেনের গালে চুমা দেয় হাসান হোসেন মনটা খারাপ আমার নবী ডাক দেয় নানু ভাই এমন করে মনটা খারাপ করলে কেন চলো এক বাসনে খাবো বলে নানা রে ওরে নয়নির নানা গো তুমি এক লাখ লইলে আমাদের ডাকলে না কেন যখন তুমি ডাকোনি আমাদের কোলে করে নিয়ে চলো বিশ্ব নবী রহমতের নবী এইবারে দুই বাচ্চার কোলে করে দাওয়াত বাড়ি গেলেন আল্লাহর নবী রহমতের নবী ডেকে বলল মা তুমি একটুখানি যাও রান্নার কাছে যাও তোমার দুলা ভাই যা রান্না করেছে একটু বেটে বেটে দাও একটু বলে দোয়া একটু তুমি দেখে দাও মা ফাতেমা দেরি করলেন না বাবা মিষ্টি নিয়ে বাবা উম্মি কুলচুম বুবুজান সেজে বুবুজান হাতে দিলেন ও বুবুজান আমি গরিব এই লাও মিষ্টি লাও এই লাও মিষ্টি লাও উম্মে কুলতুম ডেকে বলছে ছোট বোন এত ছোট ছোট ঠোঙায় কেউ মিষ্টি আনে কার দেব হাজার হাজার মানুষ আমার বাড়ি কার দেব ফাতেমা ডেকে বলছে বুবু বিসমিল্লাহ বলে তুমি বেটে দেবে ফাতেমার কথা মতো ওই মিষ্টির ঠোঙা গুলে যত মেয়েরা ছিল মা উসমান গনির বাড়ি বিসমিল্লাহ বলে বেটে দিতে লাগলো দিতে 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 মিষ্টি ফুরায় না জোরে বলা যাবে না আরেকটু জোরে বলা যাবে না উসমান গনি রাদিয়াল্লাহ আনহু ফাতেমা কি করলেন রান্নার কাছে গেল বলে দুলা ভাই খবর কি কিসে মান সম্মান যাচ্ছে তোমার বলে ফাতেমা একটু তাকে দেখো আমি যা রান্না বান্না করেছি কোন মানুষের পাতে দেওয়া যাবে না ফাতেমা তখন ডেকে বলেন দুলা ভাই রে দাও পালতি দাও দাও আমার কাছে চামচ দাও আমি ফাতেমা আগে এক বালতি তুলে দেব মা ফাতেমা এক বালতি তুলে দিলেন দেবার পরে এবার বাটটা শুরু করে দিল বাবা দেওয়া শুরু করে দিল এত সুগন্ধ বার হচ্ছে বাবা এত সুগন্ধ বার হচ্ছে বাবা বাবা কাণ্ড দিতে 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 বাবা হাড়ির খানা হাড়িতে আছে যত মেহমান এসেছিল পেট ভরে খেলো কিন্তু একটা হাড়ির কোনা পুরাতে পারিনি একটু জোরে বলেন আর একটু জোরে তাহলে বরকত দেনওয়ালার মালিককে জোরে বলুন আর একটু চিল্লে বলেন তাহলে সে আল্লাহকে মানা যাবে না যাবে না সে আল্লাহকে মানতে পারবেন না পারবেন না আল্লাহকে মানতে হবে নবীকে মানতে হবে জীবনটা তৈরি করতে হবে বাবা জীবনটা গড়তে হবে বাবা আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি বাবা একটুখানি ভাবদাবি চিন্তা করতে হবে আজকের বরকত দেনওয়ালার মালিক আল্লাহ আমার বক্তব্য এইটা আপনাদের কাছে লকডাউন লকডাউন করে বাবা সময়টা নষ্ট করবেন না যদি পারো আল্লাহর প্রেমের পাগল আল্লাহর নবীকে চেনেন বাবা আজকে নবীর আউলে যারা যদি এমন কিছু করতে পারে আমরা আজকে নবীর উম্মত বলে দাবি করি আমরা কিছু করলে আল্লাহ খুশি হবে মদিনার সবচেয়ে ধনী ছিল উসমান গনি আপনারা জানেন গনি মানে ধনী এত টাকার মালিক আল্লাহর করেছিলেন বাবা সবচেয়ে মদিনার ধনী ছিল উসমান গনি আল্লাহ পাক অনেক টাকা দিয়েছিল অনেক খেজুর বাগান আনা ছিল বাবা অনেক অট্টালিকা ছিল বাবা অনেক পয়সা ছিল বাবা ও ভাইরা রে উসমান গনি রাদিয়াল্লাহ আনহু আমার নবীর জামাত প্রত্যেক সোমবারে করে মদিনার যত গরিব গরবা
উনি দাওয়াত করে খাওয়াতে এই ফকির মিসকিন খাওয়ানো বাবা লোকজন খাওয়ানো এ বড় দানের ব্যাপার এ বড় কিসমতের ব্যাপার এ বড় কপালের ব্যাপার এখন বহু আলেম ওলামা বলতে লেগেছে ওয়ারখানা করতে হবে না লোকজনে খাওয়াতে হবে না খাইয়ে বাবা লাভ কি ওরে ভাইরা রে আমার নবীর জামি উসমান গনি মদিনার তিনি ধনী এত টাকা আল্লাহ দিয়েছিল বাবা এত ধন দৌলত আল্লাহ দিয়েছিল বাবা এত খরমা গাছ আল্লাহ দিয়েছিল না এত খেজুর বাগানের মালিক উনি ছিল বাবা প্রত্যেক সোমবারে করে এতিম মিসকিন খাইয়ে দিতে ও যে মোদের দিনের নবী তোমরা চেনো না ওই নবীর নামে দরুদ পড়ো যাবে মাদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা এমন নবী দুনিয়াতে হইনি আর হবে না তুলো না তো দূরের কথা সাহায় মেলে না ও যে আমার দিনের নবী শুয়ে মাদিনা ওই নবীর নামে দরুদ পড়ো যাবে মাদিনার আল্লাহুম্মা সাল্লি আলা সাইদিনা হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গাইরুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক ওই আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মউতের মালিক সেই আল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা খুব ভালো হচ্ছে পড়ুন দিন মিলা ঈমান মিলা পড়নে কে লিয়ে কুরআন মিলা দিন মিলা ঈমান মিলা পড়নে কে লিয়ে কুরআন মিলা জো কুছ দেনে কা তা সব কুছ দিলওয়া দিয়া কামলি বলে নে বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবাই হাত তোলেন আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান্নার আমার আল্লাহ আমরা গুনাহগার খাতাকার বদকার পাপি বান্দা সারা জীবন আমরা গুনার সাগরে ডুব দিয়েছি আল্লাহ গোনার বক্সা মাথায় করে দুটো করে হাত আপনার দরবারে তুলেছি আমাদের তাড়িয়ে দেবেন না গলা ঢাকান দেবেন না একটাবার দরদরে কইলে আল্লাহ আমাদের তুলিলি আমার আল্লাহ এই মহাবিলি যারা বসেছেন অনেকের আব্বা নেই মা জননী নেই জনম জনমের ঘুম ঘুমে যারা কবরে আল্লাহ তাদের কবর আজাব যেন দেবেন না এই মহাফিলির বরকতে তাদের কবরে আজাব আল্লাহ মাফ করিয়ে দিন আমার আল্লাহ জীবন আমরা নবী দেখিনি নবীর বাড়ি মদিনায় যেতে পারিনি শুধু নাম শুনেছে সোনার মদিনা আল্লাহ জীবন একটাবার
সয়নের স্বপ্নে মদিনা শরীফ চোখে দেখার তৌফিক দিন আয় আল্লাহ আমার এইখানকার তরুণ তরুণ বন্ধুরা যুবকেরা যারা অক্লান্ত পরিশ্রম করে মাহফিল দিয়েছে আল্লাহ ওদের সুমতি দান করে দিন ওদের মা বাবার কলিজা আল্লাহ ঠান্ডা করে দিন এই বস্তিতে তো কবরবাসী আছে আল্লাহ তাদের কবর আযাবটা আল্লাহ মাফ করে দিন লা তাখনাতু মিরহমাতিল্লাহি ইন্নাল্লাহ ইগফিরু যুনুবা জামিয়া ইন্নাহুল গাফুর রহিম আমিন 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 বাকেলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ وَقَالَ اللَّهُ تَعَالَى فِي كَلَامِهِ الْمَجِيدِ وَالْفُرْقَانِ الْحَمِيدِ وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ وَقَالَ اللَّهُ تَعَالَى في كلامه المجيد والفرقان الحميد توبوا إلى الله توبة نصوحا وقال النبي الكريم صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنات মহাসম্মানীয় আজকের মহফিলের যোগ্য সভাপতি দিগার উলামায়ে কেরাম বিশেষ করে আমার আগে যিনি আলোচনা করছিলেন আমারই ভাই আলহাজ হযরত মাওলানা ইউনুস আলী ভাই ও আপনাদের মসজিদের যোগ্য ইমাম সমাগত আমার দিন দরুদি কোরআন দরুদি আল্লাহওয়ালা ভাইরা আমার আব্বা জানেরা পর্দার অন্তরাল আমার ধার্মিকা লজ্জাবতী মা ও বোনেরা আল্লাহর দরবারে জানাই লাখ লাখ শুকরিয়া যিনি আমাকে আপনাকে এই জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছে তাই সবাই মিলে একটু আল্লাহকে প্রশংসা করি আমার সঙ্গে বলুন আল্লাহুম্মা আমিন কারণ আপনারা জানেন গোটা পৃথিবী জগৎ অশান্তি রোগগ্রস্ত হয়ে লকডাউন যখন চলছে আমার এইখানকার কিছু তরুণ তরুণ বন্ধু আজকের এই জান্নাতের বাগান তারা বসিয়েছে আপনাদের সহযোগিতা নিয়ে তাই আজকের আমি আপনাদের কাছে বলতে চাই এইখানে আসার মতো কপাল সবার হয় না এইখানে বসার মতো কপাল সবার হবে না কারণ এটা তো নবীজি বলেছে জান্নাতের বাগান এই বাগানে বসার মতো ক্ষমতা সবার আল্লাহ দেয় না আজকে যারা ঘর বাড়ি ছেড়ে এখানে এসেছে আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমার আপনার আপনাদের আমাদের প্রত্যেককে প্রকৃত নবীর উম্মত এবং প্রকৃত নবীর গোলাম করে যেন বাঁচিয়ে নেন
একবার জোরে চিল্লে চিল্লে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বললেন না, আর একটু জোরে বলা গেল না, নারায় তাকবীর নারায় তাকবীর নারায় তাকবীর। তাই আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, এই যে মাহফিল আজকের আমার তরুণ যুবক বন্ধুরা যেভাবে কষ্ট পরিশ্রম করে এই মাহফিল কায়েম করেছে, এই মাহফিল আজকের দিয়েছে, আল্লাহ ওদের সুমতি দিক, আপনাদের দানের হাতটা আল্লাহ বাড়িয়ে দিক। আমি প্রত্যেকের কাছে দোয়া করছি, প্রত্যেকের জন্য আল্লাহর কাছে খাস করে দোয়া করছি। তাই আজকের আপনাদের বলছি, অভাব আপনাদের হবে না। আমি বলছি আল্লাহর দিকে তাকিয়ে, আল্লাহ আপনাদের বাচ্চাদের ভাতের কষ্ট দেবে না। এই মাহফিলের জন্য আপনার অন্তত আমার হাতে 150 200 500 আল্লাহ পাক যার যা আওকাত দিয়েছে ক্ষমতা দিয়েছে একবার আমার হাতে আপনারা দেবেন, আমি খাস করে আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ পাক আপনাদের কিসমত যেন খুলে দেয়। আমি দোয়া করব আল্লাহ আপনাদের অভাব অনটন যেন না দেয়। আমি দোয়া করব আপনাদের বাচ্চাদের যেন বিমারি না দেয়। আমি আল্লাহর কাছে দোয়া করব। তাই আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, আল্লাহর পাগল কি আছেন এই মাহফিলে 100 করে 50 করে 200 করে আমার হাতটা একটু দেবেন, আমি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করব। দেখি প্রথম নম্বরে আল্লাহর পাগল কজন আছে দেখি, আমার হাতটা এই মাহফিলের জন্য আপনি একটু এগিয়ে আসবেন, এগিয়ে আসবেন। আমি বলবো না, আমি বলবো না, জি আপনারা 5000 দেন 2000 দেন আমি বলবো না, 500 টাকা 200 টাকা 50 টাকা যার যেমন ক্ষমতা আল্লাহ দিয়েছে একটু আমার হাতে দেন, আমি খাস করে দোয়া করে দিয়ে যাচ্ছি আল্লাহ আপনাদের রুজিতে যেন বরকত দিয়ে দেয়। আমি খাস করে দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ আপনাদের পয়সায় যেন বরকত দিয়ে দেয়। আমি আল্লাহর কাছে দোয়া চাচ্ছি, বিফলে যাবে না, লস হবে না, বিফলে যাবে না, আপনার বেকার হবে না, আপনি এই পয়সার মূল্য একদিন পেয়ে যাবেন, কোনো চিন্তা করবেন না। তাই জলদি করে আসেন, পকেটে আপনার কি আছে আমি দেখব না, আল্লাহর দিকে তাকিয়ে একটু জলদি করে আপনার আমার হাতটায় দেন, আমি খাস করে দোয়া করি আল্লাহর কাছে। আল্লাহ আপনাদের সকলকে ঈমান ইজ্জতে বাঁচিয়ে নিক। জোরে চিল্লে বলি আল্লাহুম্মা আমিন, সবাই জোরে চিল্লে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাই মাশাআল্লাহ আল্লাহ, আমার ভাই একই সঙ্গে কথা হচ্ছিল, ওনার পকেটে কিছু ছিল, আমার হাতটা তুলে দিয়েছে। আয় আল্লাহ, আমি জানি এলাকার মানুষের অন্তরটা নরম, আজকের কিছু পয়সা আমার হাতে তুলে দিয়েছে, আমার নবীর মাহফিল ইমামে হাসান হোসেন বাবা জীবনে কত কষ্ট করেছে আজকের বলে না লক্ষ্য করেছে, আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, বাবা একটুখানি লক্ষ্য করে আমার হাতটা তুলে দেন, 200 দেবেন 500 দেবেন আমি দোয়া করছি, এগুলো সরিয়ে দেন, এগুলো সরিয়ে দেন, একটু সামনে বসে দিন বাবু সামনে। আয় আল্লাহ রে, তোমার একটা পাগল বান্দা 200 টাকা আমার হাতে তুলে দিয়েছে, আল্লাহ এই দানটা কবুল করো, দানে দানে বরকত হাতে বরকত দাও, ওর বাড়িতে বরকত দাও, একবার জোরে চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন। আর একজন ভাই 100 টাকা, আয় আল্লাহ রে, আল্লাহ দানটা কবুল করিলি, আল্লাহ আল্লাহ যারা কবরে তাদের কবর আল্লাহ মুক্তি দিন, তাদের কবরটা নাজাতের ওসিলা আল্লাহ আপনি বানিয়ে দি। জোরে তকবীর দেন তো দেখি, নারায় তকবীর, সবাই মিলেমিশে দেন তো দেখি, নারায় তকবীর। আর জোরে দিতে পারলেন না, নারায় তকবীর, আসেন আমার হাতটায় দেন, আমার মা বোনেরা বেটিরা আমার সোনার চাঁদ তোমরাও নিয়ত করো। অনেকের মা আছে তো বাপ নেই, বাপ আছে তো মা নেই, অনেকের বড় ভাই নেই, অনেকের বোন নেই, অনেকের দাদা নেই, অনেকের দাদি নেই, আমি সবার কাছে দাবি করছি অন্তত তাদের দিকে তাকিয়ে একটু হাতটা বাড়িয়ে দেয়, আমি খাস করে দোয়া করছি।